মাহমুদ বিন শহীদুল্লাহ ভাই প্রশ্ন রেখেছেন, ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজগুলো করার সময় যদি প্যান্ট টাকনুর নিচে না পরা হয়, এক্ষেত্রে আগুন এসে মোজা পড়ে যায়, সেক্ষেত্রে তার জন্য এই কাজের ক্ষেত্রে বা যারা আগুনের পাশাপাশি থেকে কাজ করছেন তারা কি টাকনুর নিচে প্যান্ট পরতে পারবেন কিনা? এটি তো একটি মানুষের মৌলিক প্রয়োজন, ইমার্জেন্সি একটি জরুরত। জি, তো এক্ষেত্রে ইসলাম তো তার ইসলামের বিধান পালন করতে মানুষের জীবনকে শেষ করে দিতে বলেনি। ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরাই নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এখন ইসলামের একটা বিধান পালন করতে যদি তার শরীরে আগুনই লেগে যায়, তাহলে ইসলাম তো এটি করতে তাকে কখনো প্রেশার প্রয়োগ করে না। এক্ষেত্রে তিনি সেফটি ব্যবহার করবেন, সেফটি ব্যবহার করতে তার যে সমস্ত উপকরণ প্রয়োজন সেটা তিনি গ্রহণ করবেন। মোট কথা, তিনি কাজের ক্ষেত্রে শুধুমাত্র যতটুকু সময় কাজ করবেন সেক্ষেত্রে তিনি টাকনুর নিচে প্যান্ট চাইলে পড়তে পারেন। তবে স্বাভাবিক অবস্থায় আমরা অনেককেই রয়েছি, বিশেষ করে আমাদের অনেক পুরুষরা রয়েছে, ইসলাম বলছে পুরুষদেরকে টাকনুর উপরে পোশাক পরবে, প্রক্ষান্তরে পুরুষরা টাকনুর নিচে পোশাক পরছে, মেয়েদেরকে বলা হয়েছে টাকনুর উপরে পোশাক পরবে, কিন্তু মেয়েরা কিন্তু টাকনুর অনেক উপরে পোশাক পরছে, সম্পূর্ণ ব্যতিক্রম করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুন। মাসুকা নামে এক বোন রায়পুর নোয়াখালী থেকে প্রশ্ন রেখেছেন, স্বামী যদি আমার মায়ের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন তাহলে আমার করণীয় কি? শেখ, আমরা উত্তর নিব, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক কি আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নবাবগঞ্জ থেকে বলছি। জি, ফেরাউনকে যে মমি করে রাখা হয়েছে এবং এটা কিয়ামত পর্যন্ত নাকি থাকবে, তো এইটার মহান মানে তাৎপর্য কি, কি জন্য আল্লাহ তাআলা তাকে এইভাবে রাখছে? প্রিয় ভাই, বুঝতে পেরেছি। ফেরাউন, যার নামটি শুনলেই মনে হয়ে যায় ইসলামের চরম দুশ্মনের কথা। সে কতভাবে কষ্ট দিয়েছে আল্লাহ নবীদেরকে, অনেক কষ্ট দিয়েছে। তো এই ফেরাউনকে কিয়ামত পর্যন্ত যে এভাবেই আল্লাহ পাক রেখে দেবেন, এটার মধ্যে আসলে বিশ্ববাসীর জন্য কোনো নিদর্শন রয়েছে কিনা? মোহতারাম, এটি তো কোরআন কারিমে বর্ণিত হয়েছে যে ফেরাউনকে অত্যন্ত মর্মান্তিকভাবে তার এই কঠিন এক পরিণতি বরণ করতে হয়েছিল। সেই লোহিত সাগরে যখন সে ডুবে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সে চিৎকার করে বলতে চেয়েছিল যে আমি মূসা এবং হারুনের যিনি প্রতিপালক, যিনি বিশ্বজাহানের রব সৃষ্টিকর্তা, তার প্রতি আমি ঈমান আনছি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন তাকে বলা হয়েছে আল আন অকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে এতক্ষণে তোমার হুঁশ হয়েছে, ইতিপূর্বে তোমাকে বহুবার সতর্ক করা হয়েছিল, তুমি তো নৈরাজ্য সৃষ্টিকারীদেরই অন্তর্ভুক্ত ছিলে, বারবার তুমি অঙ্গীকার ভঙ্গ করেছ। তো এভাবে তাকে এই মুহূর্তে আর সুযোগ দেওয়া হয়নি, তাকে ধ্বংস করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা তার এই দেহকে, মৃত দেহকে কীভাবে বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত করে রেখেছেন, এই কথাটি আল্লাহ তাআলা এখানেই বলেছেন যে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে আজকে আমি তোমার এই দেহকে বিশ্ববাসীর জন্য একটা দৃষ্টান্ত বানিয়ে রাখলাম, যাতে পরবর্তীরা তোমার এই দেহ থেকে, তোমার এই দৃষ্টান্ত দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারে।